আত্মনিহরণ যোগ শিশুপাল কাতর নিষ্প্রভ ও উদ্যমহীন হয়ে বসি থাকে। মুখ তার শুষ্ক, জরাসন্ধ তাকে বুঝাইবার সে স্বরাজ্যকে ফেছে। রুক্মী কিন্তু রুক্মিণীকে উদ্ধার করা যাইছে, ভৌণীকে উদ্ধার করে নপারে কুণ্ডিনপুরকে ফেরব না বলে শপথ করেছে। রুক্মিণী এবং বলরাম কথার শ্রীকৃষ্ণ রুক্মীকে যুদ্ধে মারি না, কেবল কেশবেশ বিরূপ করে ছাড়ি দিয়েছেন। এবে সে রুক্মিণীকে ঘেনে দ্বারকা ভুবনের প্রবেশ করছেন। চরণ অনাদি পরম কারণ কহন্তি ব্যাসঙ্কর শিষ শুণ রাজন মন তোষ রুক্মিণী ঘেনি ভগবান রঙ্গে রমিলে কেতে দিন এমন্তি বিধাতার বসে কন্দর্প নারায়ণ অংশে জাত হইলা দেহ বহি শুণ রাজন মন দেই পূর্বে দেবঙ্ক কার্যে গলা ঈশ্বর তব ভগ্ন কলা ঘোর সমাধি ভগ্ন কাণে কঠোর নয়ন অনণে শরীর কলা ভস্ম যোগ তেণু সে বোলাই অনঙ্গ কৃষ্ণর বীর্যে জাত হই পুণি পাইলা নিজ দেহি তাহার পত্নী নাম রতি মায়া সংযোগে মায়াবতী কামদেবর ভস্ম কাণে সম্বর নেলা তাকু বণে অসুর ঘরে কাম সতী মায়া মহিলা মায়াবতী নিত্যে কন্যায় জাত করে সম্বর ভোগ করে তারে দিন হরই তহি খাই একথা ন জানন্তি কেহি এমন্তে শুণ নরনাথ সম্বর পুরে ব্রহ্মাসুত রাত্রে মিলিলে তার পাশে কহন্তি সুহৃদ বিশ্বাসে বলন্তি অসুরকু চাহি নিশ্চিন্তে অছু কাহি পাই কন্দর্প তোহর বৈরি আজ জন্মিলা যদুপুরি রুক্মিণী গর্ভে কৃষ্ণ বীর্যে জাত হইলা মহাতেজে তু যাই বেগে করনাশ সে তোর মরণে বিশ্বাস কহি চলিলে শূন্য পথে অসুর মারিবার অর্থে নারদ বচনে অসুর পশিলা দ্বারকা নগর কৃষ্ণর অন্তপুরে যাই জহি রুক্মিণী ছন্তি শোই বসিলা মায়া রূপ ধরি সুচিকা ঘরু পুত্র হরি ভগন মার্গে ঘেনি জানতে দৈত্য ভাড়ই হৃদ গতে এ যেবে মোহর বৈরি
কিপা অছি কোড়ে ধরি হেমন্ত মনে বিচারিলা সমুদ্র মধ্যে পকাইলা আহার প্রায় পাই ভাব তৎক্ষণে গিরিলা রাঘব কৃষ্ণর বড় বীর্য যোগে ভস্ম রহিলা মিন গর্ভে রাঘব মৎস্য গণ মেলে পড়িলা কৈবর জালরে ধীবর গণে তাহা পাই সম্বর আগে গেলেনি অসুর মিন দেখি হসি দেব কেবলই বিশ্বাসী সুপকারঙ্ক পাশে দিও রন্ধন কর বলি কুহ তৎক্ষণে মিন ঘেনি করে দেবকে মিলিলে ভিতরে মিন কটন্তে সুপকারে বালক দেখিলে উদরে তৎক্ষণে পুত্র কোলে লই সম্বর আগে দেলে নেই দেখি সানন্দ মহাসুর বলই শুণ সুপকার দইবে মোর পুত্র নাহি রক্তি সমী ফেরিয় নেই মর হইব কুমার তৎক্ষণে গলে সুপকার রতির কোড়ে নেই দেলে ও মা কপাড় এহা ভলে দেখি সানন্দ মায়াবতী পুত্র পালনে দেলা মতি দিনকু দিন কৃষ্ণ বীর্য বড়ই অপ্রমিত তেজ হেমন্তে গলা কেতে দিন মিলিলে ব্রহ্মাঙ্ক নন্দন অসুর অন্ত পুরে পশি রতি কি কহন্তি বিশ্বাসী আদি কারণ কথা কহি কইলে তোর স্বামী এহি অনঙ্গ কৃষ্ণ বীর্যে জাত সুতিকা ঘরু এ দইত হরিয়ানকে বাহু বড়ে পথে খেপিলা সিন্ধু জড়ে আহার প্রায় মণি মিন ফিড়িলা কৃষ্ণর নন্দন বন্দি পড়িলা মহাজালে দৈব দেলা তোতে ভলে এহা কুপাণ চিত্ত দেই সম্বর সংহারিব এহি বিমানে তোতে কোণ করি গমিম তর কান গরি লভিবু তোর নিজ কান্ত কহি চলিলে ব্রহ্মাসুত সে কামনারী মায়াবতী স্বামী সঙ্গম মনে চিন্তি অসুর বলে পাক শালে বসই সুপকার মেলে রন্ধন করি ষড়রস অসুর মন করে তোষ এমন্তে শুণ নরনাথ দিনকু দিন কৃষ্ণ সুত শুকল পক্ষে চন্দ্র জেনে তেজে বড়ই দিনে দিনে নিজ স্বামীকে শিশু দেখি দেহ পাড়ই শশিমুখী অল্প দিনে যুবা দেহ দেখি কামিনী গলে মোহ ভস্ম অঙ্কুর সে মদন দিশে সে কৃষ্ণর নন্দন লোচনে দিশে পদ্ম তেজ লম্ব সুন্দর ভুজ অতি সুন্দর রূপ দেখি অল্প হাসে শশিমুখী কটাক্ষ নয়নে অনাই ভাবে কামিনী প্রায় হই মিলিলা কৃষ্ণ সুত পাশে সকামে রতি রঙ আসে দেখি তাহার বিপরীত ভয়ে উঠিলা কৃষ্ণ সুত সম্ভ্রমে তার মুখ চাহি বলই শিরে কর দেই তুহি মোহর নিজ মাত এবে দেখিলি বিপরীত মাতার স্নেহ দূর করি কামিনী ভাব কুয়াচারি কহ কেবণ এহু কৃত্য ভয়ে বলই কৃষ্ণ সুত শুনি ভাসই মায়াবতী পুরাথ মোর নিজ পতী